21 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ 5 এবং ব্যক্তি পর্যায়ে 2 জন শ্রদ্ধা জানাতে মূল বেদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। মাস্ক পরা ছাড়া কোনো ব্যক্তি শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে পারবেন না বলেও জানান তিনি। সকালে বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানানো হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এবারও থাকছে কড়াকড়ি। করোনা সংক্রমণ রোধে গত বছরের মতো এবারও শহীদ মিনারের মূল বেদিতে কোনো প্রতিষ্ঠানের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে সর্বোচ্চ 5 জন ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে 2 জনের বেশি প্রবেশ করতে পারবে না। সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ে তাহলে সেখানে সর্বোচ্চ 5 জন একত্রে আসবেন, সেটির একটি আমাদের নিবেদন। এবং একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে 2-এর অধিক নয়, 2 জন, এটি একটি বিষয়। এটি হলো সীমিতকরণের জন্য, যাতে একই সঙ্গে অনেক জটলা না হয়। কিন্তু এর মানে এই নয় যে বহু মানুষ দিতে পারবেন না। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে আসতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান উপাচার্য। বাড়তি সতর্কতা হিসেবে টিকার সনদও সঙ্গে রাখার পরামর্শ দেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। সবাই যাদের টিকা নেওয়া আছে, 2 ডোজ টিকা নেওয়া আছে, তারাই তো আসবেন এখানে। এবং প্রয়োজনে আপনারা টিকার সনদও রাখবেন, কারণ আমাদের স্বেচ্ছাসেবকরা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কখনো কখনো র্যান্ডম চেকও করতে পারে। চলাচল নির্বিঘ্ন করতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আগতদের আজিমপুর এবং পলাশি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে। এরপর বের হয়ে যেতে হবে কার্জন হলের পথ ধরে। একটি ছোট স্লোটে যখন আমরা এটা করতে পারবো, তখন স্বাস্থ্যবিধি মানার সুযোগটা বৃদ্ধি পায়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।